এখন বাজে 11টা, মোটামুটি আমাদের সবার স্নান হয়ে গেছে। একটা কাঠি মতন পেয়েছে, তারপর ওটা নিয়ে এখানে বাজাচ্ছে, টুং টুং করে আওয়াজ হচ্ছে আর হাসছে। আমি ওটা কোথায় ফেলেছে দেখেছি, এবার এখন খুঁজতে যাচ্ছি না। বেরুকে নিয়ে পাহাড়ের কোলে বসে রয়েছি। এখন পুরো আমাদের পুরো কটেজ চারিদিকে দেখো পুরো মেঘ মেঘ হয়ে গেছে, কখনো মেঘ কখনো বৃষ্টি, পুরো এখন মেঘ, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। আমার বেনুকে রেনকোটটা পরিয়ে দিচ্ছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি, ওরা বলে পায়দলই আপলো ঘুম সাকতে, তো ওইটাই করছি আমরা, পায়ে হেঁটেই একটু এদিক ওদিক ঘুরছি। আর এই জায়গাটা হচ্ছে মানে ইটসেলফ একটা ট্যুরিস্ট পয়েন্ট, আশেপাশটাই আমরা একটু ঘুরে দেখছি। আর এখন দেখো পুরো মেঘের জগতে আমরা রয়েছি, মেঘের মধ্যে। আর এই দেখো একটা ছোট্ট সোনা, ছোট্ট সোনা। নন স্টপ বৃষ্টি, কালকে 5টা থেকে সকাল পুরো 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত এত বৃষ্টি। আমরা মানে অলমোস্ট ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা তৎকালে টিকিট কেটে আজকেই বাড়ি চলে যাব, এত ভয় লাগছিল। তাই হোক, তারপর ড্রাইভার দাদার সাথে কথা বললাম, উনি বললেন পাহাড়ের নেচারটাই এরকম, আর আপনারা যদি ভয় নিয়ে ঘোরেন তাহলে মজা করতে পারবেন না, এনজয় করতে পারবেন না পাহাড়কে। তো ওই জন্য ভয়টয় সব উড়িয়ে দিয়ে আমরা এখন খুব ঘুরছি। আর মা বাবারও ভয়, আমার মা বাবা তো একটু ভীতুই, তো ওরাও ভয়টয় কাটিয়ে দিয়ে খুব মজা করছে, ঘুরছে আমাদের সাথে, এটাই ভালো লাগছে। আর ওদের দুজনেরই হাঁটুরও প্রবলেম, তাও ওরা আমাদের সঙ্গ দিচ্ছে একইভাবে যেরকমভাবে আমরা করছি পাগলামো। বাবার কথা থেকে আমার কথা বললো এইসব করবে বলে, জামা টানবে, হাত টানবে, পাহাড়কে তো কাছ থেকে ফিল করতে আসতে গিয়ে যেরকম কষ্টটা পেয়েছি, আসার পর মনে হাত এই যে বেনুর খাবার হচ্ছে এখানে, এরপর আমরা খাবো। বেনু খাওয়া হয়ে গেলে বাচ্চাকে বাইরে নিয়ে গেলে কি করতে হয়, মেনলি আমি ওর জন্য এনেছি সুজি ছাতু আর হোমমেড সেরেলা। এটার মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মসুর ডাল, 10টা আমন্ড, 10টা কাজু। এটা আমি ইউটিউব দেখেই করেছি, মানে তোমরাও দেখলেও পেয়ে যাবে ইউটিউবে সার্চ করলে হোমমেড সেরেলা কীভাবে বানায়। আর এই সেরেলাকটা যেহেতু মানে ভালো করে কি বলবো ভিজিয়ে রেখে তারপর ওটাকে রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে তারপর করা, এটা হতে একটু টাইম লাগে। মানে রেডিমেড সেরেলাক যেমন তুমি জলে গুলে খাইয়ে দিলে, এটা একটু ফোটাতে হবে, দানা দানা খেতে যাবে।
আর তার জন্য আমি ইন্ডাকশনটা ক্যারি করি। ওর তো ছোটোবেলা থেকে তোমরা দেখেছো ওকে নিয়ে, আমরা যেখানেই যাই ইন্ডাকশনটা ক্যারি করি, সেখানেও জল ফোটানো, ওই যে জল ফোটালাম, তারপরে বোতল ফোটালাম, বাসনপত্র এগুলো ক্যারি করি। আর সাথে আমি একটু ঘি আর নুনও এনেছিলাম, একটু ঘিয়ে ছিটা দিয়ে দিচ্ছি। আর নুন খুব ফুটছে এটা এখন ঢাকা দিয়ে দেবে। দিয়া এখন আর পা টিপে দিচ্ছে, এত ট্রেকিং করছে সকাল থেকে মেয়ে, এখন দিদার আরাম খাচ্ছে। পাহাড়ে উঠে উঠে ক্লান্ত ক্লান্ত হয়নি, একদমই ক্লান্ত হয়নি, তাও দিদা একটু হাঁটু টাঁটু টিপে দিচ্ছে, মালিশ করে দিচ্ছে। বসার দিলেই হাসে, হেরে উঠতে হবে, হেরে দাদু কি বানিয়ে দিচ্ছে? ভয় নেই না থাকে আনন্দ করে যেন বাড়ি যেতে পারি এটাই। আর তোমাদের সাথে তো খুব ব্লগগুলো ডে টু ডে শেয়ার করা হচ্ছে না, কারণ এখানে না আমরা ভিডিও এডিট করতে পারছি না আপলোড করার মতো সিচুয়েশন, কারণ নেটওয়ার্ক থাকে না। আর এখানে আজকে পুরো হোমস্টেতে আমরাই রয়েছি, আরো হয়তো আসবে সবাই। আমাদের লাঞ্চে কি কি দিয়েছে দেখো, এটা হচ্ছে আলু ভেন্ডি একটা, খুব সুন্দর রান্না করে দিদি। আর এটা কি গো, এটা ডিমের মা, ডিমের অমলেট নাকি, ডিমের অমলেটের ঝোল। আর এর সাথে রয়েছে হচ্ছে আলু ভাজা পাপড়। আর বিনয় আলু ভাজা খুব ভালোবাসে খেতে, আমরা বাঙালি, কলকাতার বাঙালি বলে কথা, খাওয়ার পরই মিষ্টি খুঁজছি আর ওরা হাসছে। তোমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, জাস্ট দেখছি এখন ওরা চা পাতা তুলছে, জাস্ট তোমাদের একটু দেখাই। তুই তোরা কোথা থেকে এসেছিস, কলকাতা? কতদিনের ট্যুর? দিন। আচ্ছা ও দেখো ওখানে ওরা চা তুলছে, এই এখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে রাস্তা দিয়ে ওরা যায়। ওদের পাতা তোলা হয়ে গেছে সবাই এখান দিয়ে গিয়ে। এখানে সবাই ওজন করে দিচ্ছে না, কল কিনা, কল কিনা চার, নোট করা হচ্ছে কে কত কেজি তুলেছে। সীমা 3.5, যাদের হয়ে গেছে তারা আবার চলে গেছে চা তুলতে ওই রাস্তা দিয়ে। এখানে চা গুলো চা পাতাগুলো এখানে রেখে আবার খালি ঝোলা নিয়ে আবার চলে যাচ্ছে, আবার চা পাতা তুলে এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে আসবে, আবার এদিক দিয়ে, মানে একই প্রসেস কন্টিনিউ হবে। এবার প্যাকিং হবে, তারপর ফ্যাক্টরিতে পাঠানো হবে না? হ্যাঁ, 8 কিলো বেশি হলে 10 টাকা করে দেবে, 8 কিলো কম হলে 200 টাকা দেবে। আচ্ছা আচ্ছা, ডেইলি হচ্ছে 200 টাকা। এখানে তো চা বাগান তোমরা দেখছি চারদিকে, তো ওরা চা কালেক্ট করে এনে এনাকে দেয়, দাদাকে দেয়। তারপর দাদা কজন কত কেজি করে এনেছে সেটা, কত কেজি করে চা তুলেছে তারা, সেগুলো হিসেব করে রেখেছে, সেই অনুযায়ী টাকা পয়সা দিয়েছে। এখন কত মাপের কত কেজি চা, টোটাল চা পাতা হলো, কী কোয়ালিটি তুললো, সব কিছু ওরা আর কি মেজার করে করে লিখবে রাখবে। তো বাবার ওটাতে খুব ইন্টারেস্ট, বাবা সকাল থেকে ওদের পিছনে খুব খিসেছে, ও যখন আনবে আমাকে ডাকবে, দেখাবে। এই যে দেখো চা পাতা, সকাল 8টা থেকে 9টা থেকে 2-3 অবধি 8 8
8 কেজি তুলতে হবে আরো তুলতে হবে হ্যাঁ 8 কেজি 8 কেজি বেশি হলে ওদেরকে 10 টাকা করে প্রতি কিলো দেবে বেশি হলে এটা যে এক্সট্রা ওয়াট এক্সট্রা বিঘা বিঘা বলি এটা দেখো এই খটটা দেখে যে পুরো চা পাতা এই চা পাতাগুলো তারপর তোমরা কোথায় পাঠাও কারশিয়ান ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কারশিয়ানের ফ্যাক্টরিতে তারপর এগুলো পাঠানো এই যে আমি তুললাম কি রাখা তোলে এই ঠিক তিনটে করে তুলতে হবে না বেল পাতার মতো দেখো তিনটে করে থাকতে হবে এরকম আচ্ছা এই পাতাটা প্রসেস করব হুম প্রসেসিং করার পরে কিরকম হয়ে যাবে কালারটা কালো কালো হয়ে যাবে কোন কালো হবে আরে এটাকে শোকাবে রোদে তুমি কেরালা গেলে দেখতে পারতে ওটা দেখো অনেক রকমের হবে এটাই গ্রিন টি হবে কিছুটা ব্ল্যাক টি হবে হোয়াইট টি হবে কত রকম হবে এটা হচ্ছে মোটামুটি প্রসেস ডেইলি হচ্ছে 200 টাকা করে দেয় 8 কেজির বেশি যদি তুলতে পারে তাহলে ওদের এক্সট্রা 10 টাকা ডেইলি